গুড মর্নিং সকলকে স্বাগত প্রপার্টি বাংলা চ্যানেলে। আমি রাহুল, আবার তোমাদের জন্য একটা নতুন প্রপার্টি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে, আজকে কিন্তু কোনো ফ্ল্যাট না, একটা দেড় কাটা জমির ওপর একতলা বাড়ি। আচ্ছা, লোকেশনটা হচ্ছে মধ্যমগ্রাম বীরেশপল্লী এটা। আচ্ছা, তার আগে মানে গাড়ি কত দূর অবধি ঢুকবে সেটা আমি তোমাদের আগে জানিয়ে দিই। তোমাদের গাড়ি ঢুকছে ঠিক এই এই এতটা অবধি, কারণ এই জায়গাটা একটু কনজেস্টেড হয়ে গেছে, এই পাঁচিলগুলোর জন্য। আর এই অবধি গাড়ি ঢোকে, দেখো ওইখানে গাড়ি রাখা আছে, পার্কিং করা আছে, এই অবধি গাড়ি ঢোকে সোজাসুজি। আচ্ছা, তার আগে বলে দিই, এই সোজাসুজি তোমরা যদি বেরিয়ে যাচ্ছ তাহলে তোমরা মধ্যমগ্রাম স্টেশনে 3 থেকে 4 মিনিটে বাই অটো টোটো কার বাই যাই বলো তাতে পৌঁছে যাচ্ছ। আর এই দিক মানে সোজা যদি যাও, আর গিয়ে যদি এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যদি বাঁদিক যাও, আমার বাঁদিকে যাও, দেন যশোর রোড তোমাদের 5 থেকে 6 মিনিটের মধ্যে তোমরা যশোর রোড পৌঁছে যাচ্ছ। তো ওই সোজাসুজি গীতশ্রী ফরেস্ট অফিস হচ্ছে এটা, এটা হচ্ছে বীরেশপল্লী। এই সোজাসুজি রাস্তা দিয়ে যদি তোমরা আসো, দেন এই সিঙ্গেল স্টোরি আমার হাতের যেটা দেখাচ্ছি, এই একতলা বাড়ি দেড় কাটা জমির ওপর। প্রাইসটা কী রেখেছে না রেখেছে আমি ভিডিও এন্ডে সব বলে দিচ্ছি, স্কিপ করো না, ঠিক আছে? দেড় কাটা জমির ওপর টোটাল বাড়িটা। আচ্ছা, তো চলো, এটা হচ্ছে মেন গেট। আচ্ছা, কোনো পার্কিং ঠার্কিং কিন্তু পাচ্ছ না। হ্যাঁ, স্কুটি বাইক রাখতে পারবে, সেটা সুবিধা আছে। এখান থেকে টোটালটা মার্বেল করা, একটু গেটটা আটকে দিই। আচ্ছা, উনি কলেপসাল গেট করে রেখেছেন। কলেপসাল গেটের পর তোমরা এই জায়গাটা পাবে, এই জায়গাটা পাচ্ছ, মার্বেল, টোটালটা মার্বেল করা আর পুট্টি করা আছে, ঠিক আছে? টোটালটা পুট্টি করা আর মার্বেল, পুরো বাড়িটাই মার্বেল করা, ছাদের সিঁড়ি টিড়ি সবই মার্বেল করা। কলেপসাল গেটটা বন্ধ করে দিলে তোমরা এখানে একটা স্কুটি বলো বাইক বলো জায়গা পেয়ে যাচ্ছ রাখার। এখানে উনি স্কুটি রাখেন, যিনি ওনার আছেন উনি স্কুটি বাইক রাখেন, এই জায়গাটা পাচ্ছ। আর পুরোটা পুট্টি কালার করা। তারপর হচ্ছে এইখানে একটা মেন ডোর পাচ্ছ কাঠের, যথেষ্ট শক্ত সবল গেট লাগিয়েছেন উনি। আচ্ছা, তারপর এখান থেকে এন্ট্রেন্স করে একটা বিগ ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছ। ওকে, এই ঢুকেই টোটালটা মার্বেল করা, আগেও যেরকম বলেছি তোমাদের। আর এইখানে ওনারা সোফা সেটটা রেখেছেন, যথেষ্ট বড় ডাইনিং স্পেসটা। আচ্ছা, দেয়ালে এই যে কালারগুলো বা এইগুলো দেখছো, এগুলো বাচ্চারা করে রেখেছেন, ওনার দুটো ছোট বাচ্চা আছে ওনারে, তো ওনারা করে রেখেছেন। তো দেয়ালে কালারের উপর যেও না, ওনারা নতুন কালার করেছিলেন তার উপরে এমনি করেছেন। আর এখানে ওনারা টিভি সেটটা লাগিয়েছেন, তো সেরকমই তোমরাও লাগাতে পারবে, ঠিক আছে? আর এই এটা ডাইনিং কাম ড্রয়িং এরিয়া করেছেন, এখানে ডাইনিং টেবিল বসানো আছেন ওনাদের, ঠিক আছে? আর ওইখানে ফ্রিজের জায়গা করা আছে, ওয়াশিং মেশিনে স্পেস করা আছে ওইখানে, যথেষ্ট বড় জায়গা, ঠিক আছে? তারপর ঢুকেই তোমরা একটা ডান দিকে বিগ মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছ, যথেষ্ট বড়, এসি লাগানো। দেয়ালের কালারে প্লিজ যেও না, বাচ্চারা থাকলে যা হয়, ঠিক আছে? যথেষ্ট বড় রুমটা, দেড় কাটা টোটাল জমির ওপর বাড়িটা। এই ঘর, এই ঘরে একটু লাইটটা জ্বালিয়ে দাও। আচ্ছা, ওনার এখানে নিজেই আছেন। আর এই ঘর, এটাও 2 বেডরুম, ঠিক আছে? এটা 2 BHK, এটাও যথেষ্ট বড় ঘরটা, তোমরা কতটা ভিডিওতে বুঝছো আমি বুঝতে পারছি না, বাট যথেষ্ট বড়। আর টোটালটা মার্বেল করা, আর এইখানে উনি ঠাকুরের স্পেস করেছেন, যেটা তোমরাও করতে পারবে। আর পাশে এই যে পাঁচিলটা অবধি দেখতে পাচ্ছ, ওইটা আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ছাদে উঠে আমি দেখিয়ে দেবো। এটা এটা হচ্ছে ওনার রুমটা। তারপর উনি, আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুম যেখানে ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান দুটোই কমোড বসানো আছে, যথেষ্ট বড় ওয়াশরুমটা, টাইলস লাগানো আছে।
वाशरूमटा टोटालटा टाइल्स और एटा किन्तु सिनटेक्सेर दरजा। हाँ तो और एखाने पाशे उनी बेसिन बसिएछेन तार साथे सीढ़ी घरेर तलाय उनी ओनार किचेनटारे करेछेन किचेनटा टोटालटा टाइल्स बसानो। যথেষ্ট বড় আছে আর এখানে সিঙ্ক উনি লাগিয়ে রেখেছেন রেডি টু মুভ। আচ্ছা এই যে দেয়ালের যে পোর্শনটা আছে এটা একটু খারাপ হয়ে গেছে, এটা যারা তোমরা নেবে তাদেরকে একটু সারিয়ে নিতে হবে জায়গাটাকে। আর কোনো প্রবলেম এই বাড়িতে কোনো কিছু নেই, উনি কালারটা করে রেখেছেন সব কিছুই। চলো এটা এবার চলো যাই ওপরে। ওপরটা দেখতে পাচ্ছ সিঁড়িটা টোটালটা মার্বেল করা, একটু একদম ছাদ অবধি টোটাল মার্বেল করা। একটা স্টোর রুমও আছে সেটাও দেখিয়ে দিচ্ছি, তার আগে দাঁড়াও ছাদে যাই। আচ্ছা তো অনার অ্যাকচুয়ালি, আচ্ছা অনেকে জিজ্ঞেস করো কেন সেল আউট করে দিচ্ছে, তো আমি তোমাদের বলে রাখি অনারে কিন্তু একটু ইমিডিয়েটলি দরকার সেল আউট করার, কারণ এটা উনি ওনার ঘরে একটা প্রবলেম হয়েছে তার জন্য আরও সেল আউট করে দিচ্ছে। আচ্ছা তোমাদের স্টোর রুমটা দেখি, যথেষ্ট বড় স্টোর রুম দেখতে পাচ্ছ, যথেষ্ট বড় স্টোর রুম। উনি কিন্তু অনেক জিনিস রেখেছেন, ঠিক আছে। আর দেখো টোটালটা কিন্তু মার্বেল আপ টু এই ছাদ অবধি, ঠিক আছে। এবার কতটা জমি আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টোটালটা ছাদ। ছাদের এতে এসি লাগানো আছে, আচ্ছা এখানে ট্যাঙ্কি বসানো আছে। আচ্ছা কতটা জমি সেটা বলে দিই, এই যে পাঁচিল অবধি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে টোটাল জমিটা, ঠিক আছে। এতটা হচ্ছে টোটাল জমিটা। আর পেছনের দিকে এখানে একটা স্পেস আছে, তোমরা চাইলে গাছপালা রাখতে পারো। আর পেছনের দিকে এই পাঁচিল অবধি জমিটা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল বাড়িটা, দেড় কাটা জমির ওপর টোটাল বাড়ি, বাস্তু ল্যান্ড। কেউ যদি লোনের ফেসিলিটিতে নিতে চাও অবশ্যই পেয়ে যাবে, টোটালটা বাস্তু, মিউটেশন সব করা আছে। তো এই অবধি রইল আজকে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না চ্যানেলটাকে, হ্যাঁ প্রপার্টি বাংলা চ্যানেলটাকে অবশ্যই দেখতে থাকো। আরও নতুন নতুন বাড়িঘর আপডেট অবশ্যই আমি নিয়ে আসব। তো আজকের জন্য এতটুকুই, ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো প্রপার্টি বাংলা চ্যানেলে। আমি রাহুল, আর ডিসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকো, ফটাফট আমার সাথে যোগাযোগ করে নাও, তারপর আমি অনায়াসের সাথে ডিরেক্ট কথা বলিয়ে দেবো। চলো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।